নরসিংদীর মাধবদীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিরামপুর ক্রীড়া সংঘকে 14 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিরামপুর রয়্যালস। বৃহস্পতিবার মাধবদী সতী প্রসন্ন উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মাধবদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ শেখ ফরিদ কমিশনারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন মর্নিং সান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, মাধবদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ মকবুল হোসেন ও নরসিংদী জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহিন সহ অনেকে।